কলগাছিয়ার টাপেশ্বরা গাঁও পঞ্চায়েত রাস্তা নির্মাণের নামত সংঘটিত হয়েছে ব্যাপক দুর্নীতি। বরপেটা জেলার রূপহী উন্নয়ন খণ্ডর অন্তর্গত 64 নং টাপেশ্বরা গাঁও পঞ্চায়েতর সভানেত্রী রেখানা খাতুন আর ওয়ার্ড সদস্য নুরুল আমিনের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। চতুর্দ বিত্তীয় আয়োগের অধীনত 7 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নুরুল ইসলামর ঘরের পর টাপেশ্বরা গড় কাপ্তানি পথলৈ মেরামতি করা এই পথত সংঘটিত হয়েছে ব্যাপক দুর্নীতি। পথসুয়া মেরামতি করবলৈ শিলবালি পেলোয়ার নামত 7 লাখ টাকা ধার্য করেছিল যদিও নাম মাত্র শিলবালি পেলাই সমুদায় ধন ধবানেত্রী আর ওয়ার্ড সদস্য নুরুল আমিনে আত্মসাত করার অভিযোগ উঠিছে। পথসুয়াত নামমাত্র মাটি পেলোয়ার বিপরীতে অধিক লাভের বাবে পথসুয়ার উক অংশর পৰা মাটি খান্দি দিয়ারহে অভিযোগ উঠিছে, যার বাবে রাইজে কামর তদন্তর সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের বাবে দাবি জানাইছে। এই রাস্তাটো তার মানে আহল বহল করে বান্ধিব, এই বান্ধা নাই, কোনো রকম বালু পাথর দিয়ে সুলভিং করে দিচ্ছে। রাস্তাটো জায়গায় জায়গায় ভাঙি নাগিয়েছে, এইটি ঠিক করা নাই। কামটো করেছে নুরাল, নুরাল আমি এটি মেম্বার আছি। যাতায়াতের কারণে বিরাট অভাব দিয়েছে, গাড়ি মোটর যাব পারা নাই, এটা ঠেলাও যাব নয়, তা ঠিকই হওয়া নাই, রাস্তা হওয়াই নাই। আগতে খালি কইছে যে রাস্তা ভাল করিম, আরো ভাল করিম, এটা তো আর ভাল না করলো, এটা বেয়া হয়ে গেছে, আগত করে আরো বেয়া হয়েছে, আগত করে বেয়া হয়েছে, এটা অসুবিধাই হয়েছে আর। এতে একটা গাড়ি সারি আর বেমারি সেমারি হলে একটা গাড়ি আইভানরে মই আরো হাজিরাও করছো, আজি 2 মাস বেশি হল মোর হাজিরা পয়সাটা নেদিলে আর। এতিয়া আমার ন্যায় লাগে, তার মানে যে আমার রাস্তাটা কমপ্লিট হয়।